হ্যালো মাই ডিয়ার ডক্টর, সো যদি কোনো একটা পেশেন্ট ইয়াং এজের হয় এবং পেশেন্টটা এক্সারসাইজ করার সময়, দৌড়াদৌড়ি করার সময়, খেলাধুলা করার সময়, রাগবি ম্যাচ খেলার সময় যদি সাডেনলি কলাপস হয় এবং সাডেন ডেথ হয়, সাডেনলি মারা যায়, আমার ডায়াগনোসিস হয়ে যাবে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। সো এই পেশেন্টে যেতে হয় ইন্ট্রাভেন্টিকুলার যে সেপ্টাম থাকে সেটা হচ্ছে মোটা হয়, যার ফলে অ্যাওরটিক যে রোড থাকে রোডটা আমাদের ন্যারো হয়ে যায়। ওকে, সো অ্যাওরটিক স্টেনোসিসের ফিচারগুলি এই পেশেন্টের ক্ষেত্রে আমরা পাইতে পারি। স্পেশালি এখানে অতিরিক্ত হিসেবে যেটা পাবো, জার্কি পালস পাবো এবং ডাবল অ্যাপেক্স স্পিড পাবো, ঠিক আছে। সো এই পেশেন্টের যেহেতু ইন্টারভেন্টিকুলার সেপ্টামটা আমার মোটা হচ্ছে, সেই জন্য যদি ইসিজি করি তাহলে ইসিজিতে আমার ডিপ কিউ ওয়েভ পাবো, টি ওয়েভটা ইনভার্সন পাবো এবং লেফট ভেন্ট্রিকুলটা হচ্ছে হাইপারট্রফি হয়ে যায়। সো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ফিচারটা আমরা ইসিজিতে পেয়ে যাবো। যদি ইকো করি, ইকো করলে কিন্তু সেগুলো পাবো, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবো, স্পেশালি অ্যাওরটিক রিগার্জিটেশনও থাকে পেশেন্টে, সেটাও আমরা ইকোতে পেতে পারি। সো পেশেন্টের এই রোগটা হচ্ছে একটা অটোসোমাল ডমিন্যান্ট কন্ডিশন, সেই জন্য ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, তার বাবা মা ভাই বোন কোনো একজন সাডেন কার্ডিয়াক ডেথে মারা যেতে পারে, সাডেনলি মারা যেতে পারে, এই ধরনের একটা হিস্ট্রি আমরা পাবো। সো যেহেতু এখানে অ্যাওরটিক স্টেনোসিস হয়, তাহলে অ্যাওরটিক স্টেনোসিস আমরা কী পাই, ইজেকশন সিস্টেমিক মারমার পাই। সো এখানে আমরা সেই মারমারটা পাবো, তবে এখানে মারমারটা বালসালভা ম্যানেভার যদি করি তাহলে মারমারটা বাড়বে, আর যদি পেশেন্ট স্কোয়াটিং পজিশনে যায় তাহলে মারমারটা হচ্ছে কমবে, ঠিক আছে। বালসালভা ম্যানেভারে মারমার বাড়ে আর স্কোয়াটিং পজিশনে মারমারটা হচ্ছে কমে। ওকে, সো ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হিসাবে স্পেশালি আমরা ইনিশিয়ালি বিটা ব্লকার দিই, বাট এটা নট খুব একটা ইফেক্টিভ না, বাট যেটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ টু প্রিভেন্ট দ্য সাডেন কার্ডিয়াক ডেথ সেটা হচ্ছে আইসিডি দিতে হবে, ইমপ্লেন্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর দিতে হবে, অথবা আমরা যদি যেহেতু ইন্টারভেন্টিকুলার সেপ্টামটা মোটা হয়ে যায় অনেক সময় কী করা যায়, মায়োমেক্টমি করতে পারি। থ্যাংক ইউ অলস, থ্যাংকস।